সাধারণত বিরোধী দল বলতে আমরা সেটাই বুঝি যে সকল বাধা বিপত্তি কিংবা সরকারি দলের সব ধরনের কৌশল ফাঁদ সবকিছু মেনে নিয়ে কিংবা সবকিছু অতিক্রম করে মাঠে থাকতে হবে শেষ পর্যন্ত কিন্তু আদৌতে এখনকার বাস্তবতায় বিরোধী দলগুলো কি তা করছে আমি যদি বিরোধী দলগুলোর মধ্যে আপনি আমাকে যুক্ত করেন করছি যদি আমাদের জোট গণতন্ত্র মঞ্চকে যুক্ত করেন করছি সবার কথার তো আমি জবাব দিতে পারবো না সবার কথার জবাব মানে আলাদা আলাদা করে তাদেরটা বিবেচনা করতে হবে আমি একটা কথা বলি আমাদের দেশের সাথে আমাদের দেশ বলে শুধু না ধরেন আমাদের এই সাবকন্টিনেন্ট আপনি যদি ইন্ডিয়াকে একটা সাবকন্টিনেন্ট ধরেন তার সাথে ইউরোপ আমেরিকার একটা বিরাট পার্থক্য কি ইউরোপ আমেরিকার দেশগুলোর মানুষ এরকম একটা চেতনাস্তরে গেছে যে তাদের স্বতঃস্ফূর্ত বিকাশ আছে মানে যে ব্ল্যাক লাইফ ম্যাটার্সের ব্যাপারটা দেখেন যে এত বড় ডেমনস্ট্রেশন আন্দোলন হলো শেষ পর্যন্ত জর্জ ফ্লয়েড তো বিচার তো হলো ওর পেছনে কোনো রাজনৈতিক দলের কল ছিল না কিন্তু আমাদের দেশে এই পর্যন্ত যে আন্দোলনগুলো হয়েছে আইফানের আমল থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন মানুষ একটাও করে নাই এখন আপনি যদি মনে করেন যে এত বড় অন্যায় অত্যাচার ভোট নাই এই নেই মানুষ নিজেই করবে না এরকম হবে না আপনাকে নিজের রিস্ক নিতে হবে এবং সেই রিস্ক নেয়ার এবং সেই রকম দায়িত্ব নিয়ে আন্দোলন করবার ব্যাপারটি অন্যান্যরা করেছেন এখন আমরা হয়তো এরকম করে এই বিষয়টা বুঝছি না এক দুই নম্বর হলো আরেকটা বিষয় আছে কি রাজনীতিতে যে কতগুলো মানে ন্যারেটিভ থাকে ন্যারেটিভ বলতে আমি বোঝাচ্ছি যে আপনার রাজনীতির একটা বয়ান তো আছে আপনি কী রাজনীতি করবেন আপনি এই সরকারের বিরুদ্ধে লড়াই করছেন তারপরে যে নতুন সরকার আসবে সেই সরকার যে জনগণের কল্যাণের মতো কোনো কিছু করতে পারবে সেই বিশ্বাসটাও মানুষের মধ্যে ধীরে ধীরে আপনাকে ইনস্টিল করতে হবে প্রবিষ্ট করতে হবে আপনাকে জিতে আসতে হবে কিন্তু আমাদের প্রায় সময় এরকম হয়েছে যে আন্দোলন যে করছি খালি তুমি যাও তার সাথে অন্য জিনিস হয় এইবারে আমরা করেছিলাম 31 দফা যেটা বলছে রাষ্ট্র ও সমাজ উভয়ের পরিবর্তন করব কিন্তু সেটা মানুষের মধ্যে সেরকম করে আসেনি ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের জবাবে আমি বলবো যে দায়িত্ব নিয়ে সেরকম করে সামনে থেকে যৌথভাবে এই আন্দোলন যদি করা যেত আমি তো মনে করি যেইভাবে মানুষ ভোট বর্জন করেছে দ্যাট ইজ ইউনিক ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু একটু যদি একটু সংযুক্ত করতে চাই আমি আপনার প্রশ্নের সাথে গোসমান চৌধুরী একটি কথা বলছিলেন যে যারা আন্দোলন করছে সেই আন্দোলনে এক ধরনের সফলতা বা দৃশ্যমান সফলতা হয়তো আমরা আশা করতেই পারি সেখানে জনসম্পৃক্ততা খুবই জরুরি সেই জনসম্পৃক্ততা কি আপনারা আসলে নিজেদের দলের সাথে করতে পেরেছেন মানে এইটাই আমি আপনাকে বলছিলাম আপনি হয়তো পয়েন্টটা খেয়াল করতে পারেন নাই মানুষ যে ভোটই দিল কিন্তু সেটা তো আওয়ামী লীগ অস্বীকার করছে আওয়ামী লীগ অস্বীকার করলে আবার কিছু যায় আসে না আমি বলবো আপনি অস্বীকার করতেই তো পারেন আপনি আমার সাথে একমত নাও হতে পারেন সেটা তাদের অধিকার আছে কিন্তু রিয়েলিটি কী এখন এই লাইট জ্বলছে আপনি বলেন কই জ্বলছে এটা নিভে আছে এরকম বললে তো আর হচ্ছে না আমি যেটা দেখছি ধরেন আমি 7 জানুয়ারি তো সারাদিন পরে ঢাকায় ছিলাম মিছিল করেছি মিটিং করেছি ঘুরেছি ঢাকা তো একটা গণকারফিউর মতো অবস্থা মানুষই দেখিনি আমি ভোট সেন্টারগুলোতে কোনো মানুষ ছিল না সারা দেশের রিপোর্ট আপনারা যেহেতু টিভিতে আছেন আপনারা নিশ্চয়ই জানেন মানে এখন টকশোর কারণে আপনি উভয় সাইড ব্যালেন্স করে কথা বলবার জন্য যদি বলে তাহলে সেটা অন্য বাট রিয়েলিটি ছিল মানুষ ভোট দিতে যায় না এবং আমি বলছি কনফিডেন্টলি 5% উপরে ভোট কোনোভাবে যাই নেই তো এই যে এত বড় একটা সাপোর্ট এটাকে আপনি অংশগ্রহণ বলবেন না কেন মানুষকে কি আপনি এটা মনে করেন যে তারা তীর ধনু ঢাল তলা নিয়ে অস্ত্র শস্ত্রে পুলিশের ভিতরে লেগে যাবে সাধারণ মানুষ তা কখনো হয়নি এরকম হয় যদি সেই মানুষকে আপনি সেইভাবে সংগঠিত করেন যেমন সাঁওতাল বিদ্রোহ হয়েছে নাচলে বিদ্রোহের সভায় হয়েছে তেলেঙ্গানা বিদ্রোহের সভায় হয়েছে এটা তো ওই লড়াই না এটা একটা গণতান্ত্রিক লড়াই এবং আপনি প্রথম থেকে বলছি আমরা শান্তিপূর্ণ লড়াই করবো আমরা কোনো অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবো না মানুষ আপনার ওই কথার সাথে গেছে এটাই হয় সেই অর্থে আমি মনে করি মানুষ নিশ্চিতভাবে ছিল এবং এখন পর্যন্ত মানুষের মধ্যে যে চেতনাটা আমি দেখছি মানে এটা বলবার কথা দূর ভাই পারবে না আপনারা পারছেন না সব শেষ হয়ে গেছে আর নাই এখনও পর্যন্ত মানুষ আসছে এই যে 30 তারিখে যে মিছিলটার প্রোগ্রাম বিশেষ করে বিএনপি দিয়েছিল আমরা সবাই মিলিয়ে দিয়েছিলাম সেই মিছিল সরকার করতে দেয় নাই কিন্তু মানুষ তো নেমেছিল হাজার হাজার এটা প্রমাণ করে যে মানুষ এখনও আন্দোলন চাচ্ছে আন্দোলনের সাথে আছে